আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি ওটা হচ্ছে নাম হচ্ছে মুগের ঘন্ট আর ওটা আমার এক মাসির বানানোর রেসিপি আমার খুব ভালো লাগে ওই রেসিপিটা নো অনিয়ন নো গার্লিক তো আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন লাগে আর যদি আপনাদের ভালো লাগে আমার এই রেসিপিটা তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করবেন এবং লাইক করবেন আড়াইশো গ্রাম ডাল আমি ফ্রাই করে নিচ্ছি তেল ছাড়ে ওটা ফ্রাই করছি আমি একটু হালকা ব্রাউন হবে মুগের ডালটা ভাজা হয়ে গেছে এবার একটু ব্রাউন হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এবার জল দিচ্ছি আমি জলটা আপনারা আন্দাজ মতন দেবেন ডালটা এরকমভাবে সিদ্ধ করতে হবে যাতে ভেঙে না যায় আচ্ছা আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন ডালটা তো ওটা প্রেশার কুকারে না বানিয়ে প্যানে বানাবেন কারণ প্রেশার কুকারে বানালে ওটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি আর প্যানে বানালে আপনারা একটু বাদে বাদে দেখতেও পারবেন আর ওটা দেখতে আধ ভাঙ্গা যাতে হয় আর কি ডালটা ঠিক এরকম হবে দেখতে তো এবার হয়ে গেছে আমার ডালটা হওয়ার পর এবার আমি জলটা ঝরিয়ে রাখবো জলটা ঝরিয়ে এবার আমি প্যানে ফোড়ন দেবো আর কি এবার প্যানে তেল দিচ্ছি তেল দেওয়ার পর এবার আমি ঘিও দেবো আগে আমি তেলটা দিচ্ছি ঘি আমি ওয়ান স্পুনের মতন দিলাম শুকনো লঙ্কা ভালো করে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে লঙ্কার রংটা একটু আমি আবার হিংও দিচ্ছি এর মধ্যে হালকা এবার আমি একটু হলুদ দিচ্ছি
তারপর এবার আমি মশলাটাকে দিয়ে আমি কষাটা বাড়িয়ে একটু কন্টিনিউয়াসলি নাড়াতে যাতে নিচে না লেগে যায় মশলাটা। চিনি দেওয়ার পর একটু কালার আসবে, দেখতে সুন্দর লাগে। এবার আমি সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি কিছু সেদ্ধ আলু করে রেখেছিলাম, ওগুলো দিচ্ছি। আর একটু এবার মটরশুঁটি দিচ্ছি আমি, এগুলো আমি ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি দই দেব। এখানে হাফ কাপের মতন দই আছে, টক দই ওটা। সব একসঙ্গে মিক্স করে নিলাম। এবার মশলা, ডাল, মটরশুঁটি, সেদ্ধ আলু, টক দই সব এবার ভালো করে আমি একসঙ্গে মিক্স করছি। সব বেশ মাখা মাখা তেল তেল মতো হলে তারপরে আমি নামিয়ে নেব। আর বাকি আছে এখন কিশমিশ। কিশমিশটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটসের মতন। মাখা মাখা দেখতে হয়েছে। এবার আমি সবার শেষে আর 1 টিস্পুন ঘি দেব। দিয়ে সবার শেষে হয়ে গেছে, নামিয়ে নেব। মুগ ডালের ঘন্ট রেডি হয়ে গেল। তো আপনারা বাড়িতে ট্রাই অবশ্যই ট্রাই করবেন। আপনাদের যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।